মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী দু হাজার বাইশ ফেব্রুয়ারি বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি পরপর দেখে নেবে আগে প্রশ্নটা দেখে নাও খাতায় কীভাবে প্রশ্ন লিখতে হবে উত্তর লিখতে হবে এবার উত্তরটা দেখে নাও বায়ুমণ্ডলে যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো ট্রপোসফিয়ার যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় সেটা হলো বা তা হলো চিনুক গ দিয়ে অপশানের গ দিয়ে তারপর উত্তরটা লিখবে বা ঘ অপশানের যেটা নাম্বার থাকবে সেটা দিয়ে লিখতে হবে উপকান্তে উচ্চচাপ বলয় অবস্থান করে খ পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে ভুল দুইয়ের উত্তর দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয় ভুল সমুদ্র বায়ু দিনের বেলায় প্রতি প্রবাহিত হয় ঠিক নেক্সট একই উষ্ণতা যুক্ত স্থানটির মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমস্ত রেখা বলে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা যায় শূন্যস্থান দুটো এবার নেক্সট কোশ্চিনের অ্যান্সার দেখে নাও অধক্ষেপণের জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকোনা বা তুষারকোনায় পরিণত হয়ে ভারী হলে মধ্যাকর্ষণ শক্তির টানে জল বা রূপে ভূপৃষ্ঠে নেমে আসে কিন্তু কুয়াশা কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না সাধারণত শীতকালে রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুও ঠান্ডা হয় তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশে ভেসে বেড়ায় সুতরাং কুয়াশা উপর থেকে অধক্ষিপ্ত হয় না বলে এটি নয় দুই বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হলো জলবায়ু পরিবর্তন পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে প্রায় প্রতিটি ঋতুর আগমন অনিয়মিত অনিয়মিত বিলম্বিত হচ্ছে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের সংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং খরার প্রাদুর্ভাব বাড়ছে হিমবাহের মাত্রাতিরিক্ত কলন ভূমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের অসংখ্য হিমবাহ ও বিশাল আকৃতির চাদর সহ পৃথিবীর বিভিন্ন পার্বত্য হিমবাহ গলে যাওয়ার জন্য ক্রমশ সংকুচিত হচ্ছে অর্থাৎ এদের আয়তন হ্রাস পাচ্ছে যেমন হিমালয়ের গঙ্গোত্রী যমুনেত্রী প্রভৃতি হিমবাহ নেক্সট কোয়েশ্চিনের অ্যান্সার দেখে নাও সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে পরে ওই উত্তপ্ত বায়ু ভূপৃষ্ঠের উত্তপ্ত বায়ু ভূপৃষ্ঠের সংস্পর্শে আসলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু উত্তপ্ত হয় এবং ওই তাপ ধীরে ধীরে উপরের বায়ুস্তরে সঞ্চারিত হয় তাই নিচের বায়ুস্তরের তাপমাত্রা বেশি হয় এবং তত এবং যত উপরে ওঠা যায় বায়ুর তাপমাত্রা ততই কমতে থাকে সাধারণত প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য ছয় পয়েন্ট চার ডিগ্রি বা সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস হারে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে একই উষ্ণতা একই উষ্ণতা হ্রাসের গড় বলে এই কারণে একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চ স্থান অপেক্ষাকৃত শীতল হয় উদাহরণ বেশি উচ্চতার জন্যই প্রায় নিরক্ষরেখা বরাবর অবস্থিত হওয়া সত্ত্বেও কেনিয়ার মাউন্ট কেলিমাঞ্জারও পর্বতের উপর সারা বছর বরফ জমে থাকে এই কারণেই শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং এবং দিল্লি অপেক্ষা সিমলার তাপমাত্রা সারা বছর কম নেক্সট পাঁচ নম্বর অ্যান্সারে দেখে নাও উষ্ণতা তারতমের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত সাতভাগে ভাগ করা যায় যথা ট্রপোসফিয়ার ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বের বায়ুস্তরকে ঘনমণ্ডল বা ট্রফোসফিয়ার বলে মেরু অঞ্চলের উচ্চতা প্রায় আট কিমি বায়ুমণ্ডলের এই স্তরে আমরা বাস করি এই স্তরের বায়ুতে জল ধূলিকণা বাষ্প কুয়াশা মেঘ প্রভৃতি থাকে এই জন্য এই স্তরে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত প্রভৃতি ঘটনাগুলো ঘটতে দেখা যায় বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় পঁচাত্তর পার্সেন্ট গ্যাসীয় পদার্থ এই স্তরে থাকায় এখানে বায়ুর ঘনত্ব ও বায়ুচাপ সবচেয়ে বেশি টপোস্পিয়ারের ঊর্ধ্বে তিন কিমি পর্যন্ত অংশে উষ্ণতার বৃদ্ধি কিছুই হয় না বলে একে টপোপজ বলে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের উপরের আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরকে স্ট্যাটসফিয়ার বা শান্তমণ্ডল বলে নেক্সট স্ট্যাটসিয়ার স্তরে ধূলিকণা মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না স্ট্যাটোসফিয়ার স্তরে বায়ুপ্রবাহ মেঘ ঝড় বৃষ্টি বজ্রপাত দেখা যায় না বলে দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য স্ট্যাটোসফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার ঊর্ধ্বে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোসফিয়ারের সীমারেখা স্ট্যাটোপোজ নামে পরিচিত মেসোস্ফিয়ার স্ট্যাটোপোজের উপরের স্তরে ভূপৃষ্ঠ থেকে চল্লিশ কিমি উচ্চতাযুক্ত স্থান পর্যন্ত যে অংশের উষ্ণতা কমতে থাকে তাকে মেসোস্ফিয়ার বলে এই স্তরে বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম থাকে মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলি এই স্তরে এসে পুরী ছাই হয়ে যায় আইনসফিয়ারের আইনসফিয়ার মেসোসফিয়া মেসোপোজের পর পাঁচশো কিমি উচ্চতা পর্যন্ত এই স্থানের বায়ুর আয়নিত অবস্থায় রয়েছে তরিদযুক্ত কণা বা আয়নের উপস্থিতির জন্য এই স্তরকে আয়নসফিয়ার বলা হয় মেরুজ্যোতি বা মেরুপ্রভা এই স্তরে দেখা যায় এই স্তরের উপাদানগুলির আয়নিত অবস্থায় থাকে বলে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ সৃষ্ট বেতার তরঙ্গগুলি এই আয়নস্ফিয়ারে প্রতিহত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেতার সংযোগ রক্ষা করা যায় নেক্সট এক্সোসফিয়ার আয়নমণ্ডলের উপরের দিকে ছশো কিমি থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হালকা বায়ুর স্তরকে বহিমণ্ডল বা এক্সোস্পিয়ার বলে এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে প্রাধান্য দেখা যায় এখানে বায়ুর সব উপাদানই আয়নিত অবস্থায় থাকে এক্সোস্পিয়ার স্তরটি ধীরে ধীরে মহাশূন্যে মিশে গেছে ম্যাগনেটসফিয়ার বহিমণ্ডলের উপরের পনেরোশো থেকে এক হাজার দশ হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ু বিস্তৃত প্রায় বায়ুশূন্য অঞ্চলটিকে চৌম্বকমণ্ডল বা ম্যাগনেটাসপেয়ার বলে এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি পোটন ও ইলেকট্রনের চুম্বক ক্ষেত্র আছে তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর এডুকেশনালমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো পেতে তোমার সুবিধা হবে একটা লাইক ও শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না